নীতি সুধার বাড়িয়ে 10% করলো বাংলাদেশ ব্যাংক বাড়বে সব ধরনের সুদ গেল 3 মাসে মূল্যস্ফীতির 51% খাদ্য পণ্যের বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অভ্যন্তরীণ কারণে বাড়ছে দাম শুল্ক ছাড়ের প্রভাব পড়েনি বাজারে উল্টো বেড়েছে চাল তেল চিনি ও পেঁয়াজের দাম সিন্ডিকেট ঠেকানোর তাগিদ সাবেক আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ফাতার আসুন ছিলেন শিরোনাম এবারে জানাবো বিস্তারিত মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে নীতি সুধার আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এক প্রজ্ঞাপনে সুদের হার 50 ভিত্তি পয়েন্ট বাড়িয়ে 10% করেছে বাংলাদেশ ব্যাংক ফলে ঋণসহ সব ধরনের ব্যাংকিং পণ্যের সুদের হার বাড়বে প্রজ্ঞাপনে জানানো হয় আগামী 27 অক্টোবর থেকে নতুন হার কার্যকর হবে মুদ্রানীতিতে সংকোচনমূলক পদক্ষেপ অব্যাহত রাখার সিদ্ধান্ত অনুযায়ী নীতি সুধার বাড়ানো হয়েছে 2022 সালের মে মাসের পর থেকে এই নিয়ে 11 বারের মতো নীতি সুধার বাড়ানো হলো মূলত বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে যে হারে ঋণ নিয়ে থাকে তাকে নীতি সুধার বলে এ সুধার বাড়ানোর মূল লক্ষ্য হলো বাজারে অর্থের সরবরাহ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা গেল 3 মাসে মূল্যস্ফীতির 51% এসেছে খাদ্যপণ্য থেকে যার বেশিরভাগই হয়েছে অভ্যন্তরীণ বাজারে খাদ্য শস্য ও সবজির দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য প্রতিবেদনে বলছে আন্তর্জাতিক নয় বরং অভ্যন্তরীণ কারণেই জেঁকে বসেছে দেশের মূল্যস্ফীতি 2 বছরের বেশি সময় ধরে দেশে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ক্রমাগত দ্রব্য মূল্য বৃদ্ধিতে কমেছে মানুষের প্রকৃত আয় ও ক্রয় ক্ষমতা আওয়ামী লীগ সরকারের আমলে মূল্যস্ফীতির জন্য দায়ী করা হয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ আন্তর্জাতিক বাজারকে তবে বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে উঠে এসেছে অভ্যন্তরীণ কারণেই জেঁকে বসেছে মূল্যস্ফীতি প্রতিবেদনে উঠে এসেছে এ 3 মাসে মূল্যস্ফীতিকে উস্কে দিয়েছে খাদ্যশস্য ও সবজির দাম এর আগে এপ্রিল জুন প্রান্তিকে খাদ্য মূল্যস্ফীতির বড় প্রভাবক ছিল আমিষ পণ্য মশলা ও রান্নায় ব্যবহৃত প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি চাল গম সবজির দামও ঊর্ধ্বমুখী ছিল পণ্যের দাম ক্রমাগত বাড়তে থাকায় জুলাইয়ে দেশে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়ায় গত এক যুগে সর্বোচ্চ বিশেষ করে খাদ্যে মূল্যস্ফীতির হার ছিল 13 বছরের শীর্ষে কার্যকর পদক্ষেপ না নেয়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে না বলে মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন আগের সরকার বাজার নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি বর্তমান অন্তর্বর্তী সরকারও বাজারে অভিযানের ওপরই নির্ভর করছে বেশি সুতরাং এখনকার যে মূল্যস্ফীতিটা আমরা দেখছি এটা সেটা আগের যে মূল্যস্ফীতি তার একটা প্রলম্বিত সেখানে ছায়াও আমরা দেখি কিন্তু তারপরও এটা মূলত আমাদের বাজার ব্যবস্থাপনা আমাদের সরবরাহ এবং আমাদের চাহিদার মধ্যে যে সমন্বয়হীনতা আমাদের বিভিন্ন যেসব প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে কাজের যে সমন্বয়ের প্রয়োজন সেটার অভাব 2022 সালের এপ্রিল থেকে দেশের মজুরি বৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি তুলনামূলক বেশি এতে ক্রয় ক্ষমতা কমেছে সাধারণ মানুষের ইফাতারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ এদিকে পণ্যের দাম কমাতে সরকার শুল্ক ছাড় দিলেও প্রভাব পড়েনি বাজারে ফলে সুফল পাচ্ছে না ভোক্তারা উল্টো নতুন করে বেড়েছে চাল তেল চিনি ও পেঁয়াজের দাম তবে কিছুটা কমেছে ডিমের দাম নিত্যপণ্যের দামের কারণে হিমশিমে সাধারণ মানুষ ভোক্তা সংগঠন ক্যাব বলছে সিন্ডিকেটের কারণে বাজারে কমছে না উত্তাপ কোনো কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের দাম বেশি দামের কারণে শুধু নিম্ন আয়ের মানুষই নয় মধ্যবিত্তরাও এখন দিশেহারা এমন পরিস্থিতিতে নিত্যপণ্যের বাজারে সুস্থিতিতে কয়েকটি পণ্যের আমদানি শুল্ক কমিয়েছে সরকার গেল সপ্তাহে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর তারপরও স্বস্তি মিলছে না ক্রেতাদের শুল্ক কমানোর পরেও বাজারের চলমান পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করছে শুল্ক কমায় কী করবেন মনিটরিং ব্যবস্থা তো হার্ডলি করা লাগবে তখন আপনি বাজারে ইফেক্ট করবেন নতুন করে মূল্যবৃদ্ধি পেয়েছে চাল ভোজ্য তেল চিনি ও পেঁয়াজের প্রতি কেজি চিনি খুচরা বিক্রি হচ্ছে 135 টাকা দরে চিনির দাম যে শুধু কমাইছে এখনও কিন্তু বাজারে কোনো কম দামে চিনি আসে নাই কোম্পানিরা না দিলে আমরা ফর্ম করছি এক মাসের উপরে হচ্ছে তাহলে শুধু শুনতেছি তেলের দাম বাড়বে আমার কথা হচ্ছে যদি কোনো একটা সিদ্ধান্ত চলে আসে তাও আমরাও একটা টেনশনে থাকি
খোলা সয়াবিন তেল ও পাম অয়েল লিটারে 1-2 টাকা বেড়েছে এক সপ্তাহে। তবে কিছুটা কমতে শুরু করেছে ডিমের দাম। প্রতি ডজন ডিম বাজারে বিক্রি হচ্ছে 145 টাকায়। ডিমের দামটা একটু কমছে, আমাদের মোটামুটি 700-এর মধ্যে আসছে, আলহামদুলিল্লাহ এরকম থাকলে চলবে। কিন্তু আমি তেল কিনতে গেছি, ভোজ্য তেলের দামটা আবার বাড়তির দিকে। মনিটরিং নামার পরে আস্তে আস্তে এখন ডিমের দাম মোটামুটি পর্যায়ে আছে, 144 টাকা লাল ডিমের ডজন, সাদা ডিম 138 টাকা ডজন। সরকার শুল্ক ছাড় দিলেও সুফল এখনও পড়েনি বাজারে। বাজার নিয়ন্ত্রণ রাখতে আমদানিকারকদের নজরদারিতে রাখার তাগিদ ক্যাবের। শুল্ক কমানোর সুফলটাই আমাদের ব্যবসায়ী, যারা আমদানিকারক আছেন, বড় ব্যবসায়ী, হোলসেল ব্যবসায়ী, তারা কিন্তু নিয়ে নেন। এই প্র্যাকটিসটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, এবারেও সেটা হয়ে আসছে। শুধু শুল্ক কমানোই নয়, বাজার নিয়ন্ত্রণ রাখতে তদারকির পাশাপাশি সিন্ডিকেট ভাঙার দাবি ভোক্তাদের। সুফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে 68.66 পয়েন্ট। এ সময় লেনদেন হয় 358.22 কোটি টাকা। হাটবদলে অংশ নেয় 396টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড, এর মধ্যে দর বেড়েছে 306টির, কমেছে 55টির এবং অপরিবর্তিত রয়েছে 34টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 109.98 পয়েন্ট, অবস্থান করছে 14,623 পয়েন্টে, লেনদেন হয় 13.67 কোটি টাকা শেয়ার। চাকরি স্থায়ী করার দাবিতে মানববন্ধন করেছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবির চুক্তিভিত্তিক কর্মচারীরা। মঙ্গলবার রাজধানীর গুলশানে ইউসিবির প্রধান কার্যালয়ের সামনে অবিলম্বে চাকরি স্থায়ী করার দাবি জানান তারা। তাদের দাবি, 4-5 বছর ধরে একই পদে কর্মরত থাকলেও কোনো ধরনের পদোন্নতি দেওয়া হচ্ছে না। তৃতীয় পক্ষের মাধ্যমে চুক্তিভিত্তিক নিয়োগ হওয়ার কারণে তারা নানা ধরনের ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত। মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে 350-400 চুক্তিভিত্তিক কর্মচারী চাকরি হারানোর ভয়ে দিন কাটাচ্ছেন। বলেন, এজেন্সির মাধ্যমে চুক্তিভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে। চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করার দাবিও জানান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কর্মচারীরা। এদিকে প্রয়োজনীয় টাকা না পেয়ে চাঁদপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকে তালা দিয়েছেন গ্রাহকরা। সকালে শহরে বাস স্ট্যান্ড এলাকায় ব্যাংকটির শাখায় টাকার জন্য চেক নিয়ে গ্রাহকরা জড়ো হন। এ সময় ব্যাংক কর্তৃপক্ষ তাদের টাকা দিতে না পারায় উত্তেজিত গ্রাহকরা ব্যাংকের গেটে তালা দেয়। গ্রাহকদের অভিযোগ, জেলার বিভিন্ন শাখায় চাহিদা অনুযায়ী টাকা পাচ্ছেন না তারা। পরে তাদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আগামী 2-3 মাসের মধ্যে লেনদেন স্বাভাবিক হবে বলে জানিয়েছে ব্যাংক ম্যানেজার। সোশ্যাল ইসলামী ব্যাংক চাঁদপুর শাখায় মোট গ্রাহক রয়েছে 22,000। যার কারণে আমাদের অল্প কিছু টাকা ছিল, যেটা আমরা এতদিন প্রত্যেক ক্লায়েন্টে দিছি, এখন আবার একটা তারল্য সহায়তা পাইছি ইনশাল্লাহ। আমরা আশা রাখি হয়তো 2-3 মাসের ভিতরে আবার স্বাভাবিক গতিতে ব্যাংক ফিরতে পারবে। শ্রমনীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বিশ্বের সবচেয়ে নিচের 10টি দেশের কাতারে। বিশ্বে 164টি দেশের মধ্যে অবস্থান 161তম। সেই সঙ্গে শ্রমিকের অধিকার রক্ষায় অবস্থানও একেবারে তলানিতে, অবস্থান 155তম। আন্তর্জাতিক শ্রম সংস্থা অক্সফাম ও ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল এই প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বাংলাদেশের শ্রম অধিকার লঙ্ঘনের চিত্র উঠে এসেছে। অসমতা হ্রাসের অঙ্গীকার সূচক বাংলাদেশ 2024 সালের 17 ধাপ পিছিয়ে 124তম স্থানে নেমে গেছে। 2022 সালে সূচকে অবস্থান ছিল 117তম। এতে দেখা যায় বাংলাদেশ অসমতা হ্রাসে বিভিন্ন দিক থেকেই পিছিয়ে আছে। সেই সঙ্গে যেসব দেশে শ্রম অধিকার সবচেয়ে বেশি লঙ্ঘিত হয়েছে, বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। বাজার নিয়ন্ত্রণে দেশে প্রথমবারের মতো চালু হলো কৃষিপণ্য স্পেশাল ট্রেন। সকাল 6টায় খুলনা থেকে ছাড়ে ট্রেনটি। প্রতি মঙ্গলবার খুলনা, বৃহস্পতিবার পঞ্চগড় ও শনিবার চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় যাতায়াত করবে বিশেষ ট্রেন। কম খরচে দ্রুত কৃষিপণ্য পরিবহন করায় বাজারে দাম কমবে বলে আশা সংশ্লিষ্টদের। মূল্য নিয়ন্ত্রণ ও সড়কপথে চাঁদাবাজি সহ হয়রানি বন্ধে কৃষিপণ্য পরিবহনে স্পেশাল ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার প্রথমবারের মতো এই ট্রেন খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
সাতটি লাগেজ ভ্যানের এই ট্রেনে কৃষি পণ্যের পাশাপাশি বাংলাদেশ রেলওয়ে কর্তৃক ঘোষিত পার্সেল পরিবহন করা হবে। এছাড়া এই স্পেশাল ট্রেনে রেফ্রিজারেট লাগেজ ভ্যানে পরিবহন করা হবে হিমায়িত মাছ, মাংস ও তরল দুধ। প্রতি কেজি পণ্য খুলনা থেকে ঢাকায় পরিবহনে খরচ হবে মাত্র 1.47 টাকা। কম খরচে ঝামেলামুক্ত পরিবহনে এই ট্রেন অনেক সহায়ক হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। কাঁচামাল, বিভিন্ন প্রকার মালপত্র নিতে আনতে সুবিধা হবে, খরচ কম, মনে করেন খরচ কমে সবাই যাবে। 1 টাকা পড়তেছে, 2 টাকা পড়তেছে, অনেক যা চাঁদা দেওয়া লাগতো সেটা এখানে নিরাপদ আছে। এই গাড়ি চলাফেরা করলে আমাদের মালামাল মানে সুবিধা হবে এবং যাতায়াতের কোনো সমস্যা হবে। কৃষিপণ্য স্পেশাল ট্রেন প্রতি মঙ্গলবার সকাল 10:15 খুলনা থেকে রওনা দিয়ে ঢাকায় পৌঁছাবে 11:45। যাত্রাপথে ট্রেনটি যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, ঈশ্বরদী সহ 15টি স্টেশন থেকে পণ্য পরিবহন করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যে সমস্ত জায়গায় আমাদের কৃষি পণ্য বেশি উৎপাদিত হয় সেই সমস্ত জায়গায় স্টকেজ দেওয়া আছে এবং পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে। আমরা যদি চাহিদা আরও বৃদ্ধি পাই এবং কোনো স্পটে যদি চাহিদা থাকে সেই স্পটে আমরা স্টপেজ দেব। কৃষিপণ্য স্পেশাল ট্রেনটির ধারণ ক্ষমতা 140 টন। এই স্পেশাল ট্রেনে কম খরচে দ্রুত কৃষিপণ্য পরিবহন করায় বাজারে পণ্যের দাম অনেকটা কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্দর ও মালিকপক্ষের আশ্বাসে বৃহস্পতিবার ভোর 6টা পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করেছেন প্রাইম মুভার শ্রমিকরা। সোমবার ভোর 6টা থেকে শুরু হওয়া ধর্মঘট 34 ঘন্টা পর প্রত্যাহার করেন তারা। ধর্মঘটের কারণে বন্দর ও বেসরকারি ডিপোতে কন্টেইনার পরিবহন বন্ধ থাকে, ব্যাহত হয় রপ্তানি আমদানি কার্যক্রম। ন্যূনতম মজুরি ও কর্মঘণ্টা নির্ধারণ এবং স্থায়ী নিয়োগপত্রের দাবিতে সোমবার ভোর 6টা থেকে 48 ঘন্টার ধর্মঘট শুরু করেন প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকরা। এতে বিপাকে পড়েন আমদানি ও রপ্তানিকারকরা। শ্রমিকদের দাবি, সরকার ন্যূনতম মজুরি ঘোষণা করলেও মালিক পক্ষ সেটি না মানায় বাধ্য হয়ে ধর্মঘটে নামেন তারা। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজ দেশের জলসীমায় যাতে প্রবেশ করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে নৌ মন্ত্রণালয়। ব্যবসায়ীরা বলছেন নিষেধাজ্ঞার তালিকায় নিয়মিত হালনাঘাত করা হলে নিষিদ্ধ পণ্য, জাহাজ ও দেশ সম্পর্কে অবগত থাকতে পারবেন তারা। জাতিসংঘ, ইইউ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোর মালিকানাধীন জাহাজকে দেশের জলসীমায় প্রবেশ, পণ্য পরিবহন এবং বন্দর ব্যবহারে আগে থেকেই কঠোর অবস্থানে ছিল বাংলাদেশ। কয়েক বছর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি বহনকারী রাশিয়ার একটি জাহাজ দেশের জলসীমার বাইরে থেকেই ফেরত পাঠানো হয়। সম্প্রতি নিষেধাজ্ঞা রয়েছে এমন দেশ থেকে এলএনজি আমদানি বিতর্ক ঘিরে আবারও নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। নতুন করে 4 দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নৌ অধিদপ্তর। যেটা ইউনাইটেড নেশনসের বা ইউএসএ বা ইউরোপিয়ান ইউনিয়নের কোনো স্যাংশন যেগুলি ওয়েবসাইটে অ্যাভেলেবেল, হ্যাঁ, সো ওই জাহাজগুলি বা ওই ধরনের কার্গো যাতে আমাদের দেশে না আসে, এটা আগেও নিয়ম ছিল। ব্যবসায়ীরা বলছেন চট্টগ্রাম বন্দর দিয়ে বছরে 30 লাখের বেশি কন্টেইনার ও 12 কোটি টন খোলা পণ্য আমদানি রপ্তানি হয়। তাই নিষিদ্ধ দেশ ও জাহাজের তালিকার হালনাগাদ তথ্য মন্ত্রণালয়কে সরবরাহ করার পরামর্শ তাদের। আমাদের জন্য নিষিদ্ধ পণ্য আমদানি করা যাবে না, কোন দেশের জন্য আমাদের বাণিজ্যিক নিষেধাজ্ঞা আছে সেগুলোকে সুস্পষ্ট যদি করা যায় তাতে করে আমদানিকারকের প্রথম যে ধাপ আছে সেই ধাপটা সে যদি পরিপালন করতে পারে। সরকার আপনাকে যে কোনো একটা মাদ্রাসের লোডের আগে কিন্তু প্রিন্সিপাল অফিসার চট্টগ্রাম যিনি আছেন মার্কেট মেরিন ডিপার্টমেন্ট ওখান থেকে একটা সার্ভে নিতে হবে যে আমাদের এই জাহাজটা ইরান থেকে লোড হবে, এই জাহাজটা কারা লোড হবে, পারমিশন নেয় আগে, এরপর মাল লোড হয় এবং ওইভাবে জাহাজ এখানে আসে, তার আগে আসতে পারে না। চট্টগ্রাম বন্দর দিয়ে বছরে 4,500 মতো পণ্যবাহী জাহাজ চলাচল করে, এর মধ্যে বাংলাদেশি জাহাজ 100টি, বাকি জাহাজ বিদেশি মালিকানাধীন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আন্তর্জাতিক বাজারে টানা পঞ্চম দিনের মতো বেড়েছে স্বর্ণের দাম। স্পট মার্কেটে মঙ্গলবারও স্বর্ণের দাম আগের দিনের তুলনায় 0.5% বেড়েছে। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে $2,735। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম 0.7% বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে $2,748.20। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের
ডিসেম্বরে আরও সুদহার কমানোর সম্ভাবনা রয়েছে। এদিকে যুক্তরাজ্যের মূল্যস্ফীতিও গত মাসে দ্রুত কমছে, এতে ব্যাংক অফ ইংল্যান্ডেও আগামী মাসে সুদহার কমানোর সম্ভাবনা আরও বেড়েছে। সব মিলিয়ে স্বর্ণে এখন বিনিয়োগ নিরাপদ। চলতি বছরে এ পর্যন্ত মূল্যবান ধাতুটির দাম 32% পর্যন্ত বেড়েছে। অর্থনীতি সারাদিনে এই ছিল আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।